listen to ABC News, HD Live. You are watching ABC News, HD Live. Comrade Sardar Shatabarsha, Comrade Vladimir Ilyich Lenin, I am Sardar Janachi, Take Lal Salam Janachi. লেনিন একটা মহাসাগরের মতো, তার সমগ্র জীবন সমগ্র কর্মকাণ্ড 1848 সালে সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস কমিউনিস্ট ইস্তেহার প্রকাশ করে শ্রমিক শ্রেণী এবং শোষিত বঞ্চিত মেহনতি মানুষকে শোষণ মুক্তির পথ দেখিয়েছিলেন। বৈজ্ঞানিক সমাজতন্ত্র গড়ার আহ্বান দিয়েছিলেন, পুঁজিবাদ সামন্তবাদকে উৎখাত করে। কমরেড লেনিন সেই মতবাদ, মার্কস এবং এঙ্গেলসের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদ, সেটা এই পুরনো রাশিয়ায় 1917 সালে নভেম্বর মাসে সফল বিপ্লবের মধ্য দিয়ে তিনি এটা যে বাস্তব, এই মতবাদ যে বিজ্ঞান, সেটা প্রতিষ্ঠিত করেছিলেন। শুধু তার মধ্যেই তার কর্মকাণ্ড সীমাবদ্ধ থাকেনি। এই নূতন যে সমাজ ব্যবস্থা, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেটা মার্কস এঙ্গেলসের এবং তাদের সহযোদ্ধাদের কল্পনায় ছিল, এটা কি রূপ হবে, একটা নূতন সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা সমস্ত রকম মানবিক শোষণ থেকে মুক্ত, যে সমাজ ব্যবস্থায় জাত পাত ধর্ম বর্ণে কোনো ভেদাভেদ থাকবে না, যে সমাজ ব্যবস্থায় শিক্ষা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সমানাধিকার থাকবে, একটা নূতন মূল্যবোধ, নূতন সংস্কৃতি এই সমাজের বৈশিষ্ট্য হবে, লেনিন বিপ্লবের পর অল্প কয়েক বছরের মধ্যে এই নূতন সমাজ গঠনের কাজটা শুরু করে গেছিলেন। পাশাপাশি সমগ্র বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষকে এই নূতন সমাজ ব্যবস্থা গড়ার জন্য বিপ্লবের ডাক দিয়েছিলেন।